বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সম্মানিত রহমতুল আমাদের এক ভাই তানবীর হোসাইন ভাই তিনি একটি প্রশ্ন করেছেন যে এই জিলহজ মাসে তাকবীর সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার জন্য তিনি বলেছেন আমি প্রথমে এই তানবীর হুসাইন ভাইকে বলবো যে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ও বরাকাতু আল্লা সুফান কাছে এই জিলহজের দশ দিন খুবই প্রিয় এবং এই দশ দিনের আমল আল্লাহ তা আলার কাছে খুব বেশি পছন্দনীয় আল্লাহ তা তাল এই দশ দিন নিয়ে তিনি কোরআন শরীফে কসম খেয়েছেন এবং বলেছেন যে ওয়াল ফাজরি ওয়ালাই আলীন আশর মানে এই আশর এই আশের দিল হাজ্জা এই হাজ মাসের আশ দশ দিন সুতরাং এই দিল হজ মাসের দশ দিনে যেসব আমল করা হবে এইসব আমলগুলো আল্লাহ সফলার কাছে খুবই প্রিয় যেভাবে নাকি হাদেশে বলা হয়েছে এই দশ দিনে আপনি যে কোনো আবাদত করেন এটা অ্যাবাদতটি দিন এবাদত থেকেও এটা আল্লাহর কাছে খুব বেশি দাম হবে তার মধ্যে একটি এবাদত হলো সুন্দর একটি আবাদত হলো এই দশ দিনে তাকবীর করা বেশি বেশি করে তাকবীর করা তাকবীর অর্থ অর্থ হলো যে আল্লাহ আকবর বলা এবং বেশি বেশি করে তাহলিল করা তাহলিল অর্থ হলো বলা এবং তাহমিদ করা তাহমিদ অর্থ হলো আলহামদুলিল্লাহ বলা এইসব বেশি বেশি করে আপনার করাটা হলো এটা একটা সুনত তো তাকবীর এই জিনিসটি এটা দু প্রকার একটা তাকবীর বলা হয় তাকবীর আল মোতলাক আর একটা বলা হয় তাকবির আল মোকাইয়াদ আল অর্থ হলো যে এটা আপনি প্রত্যেক সময় কোনো নির্ধারিত সময় ছাড়া এই দশ দিনে আপনি শুধু সারাক্ষণ শুধু এই তাকবির করতে থাকবেন আপনার রাস্তা রোডে ঘাটে বাজারে ঘরে সবখানে সে তাকবির করা এটা সুন্নত রসুল সাল আলসাল্লাম একটি হাদিসে বলেছেন যে যে হাদিসটি ইমাম আহমদ রেওয়ায়ত করেছেন চার হাজার চারশো ছেচাল্লিশ নম্বর হাদিস এবং শেখ আহমদ শাহ এটাকে সহি বলেছেন যে যে আল্লাহ সফানুয়াতের কাছে খুব বেশি প্রিয় এই দশ দিন এবং আল্লাহর কাছে খুব বেশি খুব এই দশ দিন আমল খুব বেশি আল্লাহর কাছে প্রিয় এই সুতরাং তোমরা এই দশ দিনে তোমরা বেশি বেশি করে তাহলিল করো অর্থাৎ লাইহাল্লাহ বলো বেশি বেশি করে তাকবীর করো অর্থাৎ তোমরা আল্লাহ আকবর বলো এবং বেশি বেশি করে তোমরা তাহমিদ করো মানে তোমরা আলহামদুলিল্লাহ বলো এভাবে হাদিসটি এই ধরনের হাদিসটি পাওয়া যায় সুতরাং আমরা বুঝতে পারলাম মুতলাক এভাবে আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এইটা আমরা বেশি বেশি করে সময় পড়তে চেষ্টা করব এটা হলো তাক আল মুতলাক বলে এটা শুরু হবে আপনার জিলহজ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের চাঁদ দেখার থেকে একদম জিলহজ মাসের আপনার ১৩ তারিখ আয়াম শিরিক যাকে বলা হয় তেরো তারিখ একদম মাগরিব পর্যন্ত আপনার এই তাকবীরের সময় আপনি এই মানে জিরহাজ মাসের এক তারিখ থেকে একদম তেরো তারিখ পর্যন্ত আপনি এটা তাকবীর আল মোতলাক মানে প্রত্যেক সময় শুধু তাকবীর পড়তে থাকবেন এটা হলো একটা সুন্নাত তারপর আরেকটা তাকবীর হলো তাকবীর বলা হয় মানে নির্ধারিত কিছু কিছু সময়ে এটা আপনার এই তাকবিরটা করা যেটা এটা আপনার মানে মানে একটি সাহাবি থেকে যা বেরতে আলান থেকে বর্ণিত একটি হাদিসে আছে যে এরা মানে এভাবে করা নিয়ম যে তাকবির মোতোল্লা মোকাইয়াত যে আপনি এটা শুরু হবে আরাফাতের দিন মানে নয় জিলহাজ নয় জিলহাজ ফজর থেকে আপনার তেরো জিলহাজ আসর পর্যন্ত মানে প্রত্যেকটি নামাজের পরে মানে তাকবীর মোতলাক ছিল অর্থাৎ আপনি প্রত্যেক সময় সে তাকবীর করবেন কিন্তু তাকবীর আল মোকাইয়াদ এটি হলো শুধু নামাজের পর পরে আমরা করব মানে ফজরের পর থেকে আরাফাতের দিন নয় দিলহাজা নয় দিলহাজ ফজরের পর থেকে একদম তেরো দিল হাজ আসর পর্যন্ত আমরা প্রত্যেক নামাজের পরে যখন ইমাম সাহেব সালাম ফিরাপে আল্লাহ আস্তাকুল আস্তাকুল আল্লাহ মান তাম সালাম তাবারক তাবারক জালাল ইকরম বলে তারপরে আমরা আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার। লাই লাহাই লাল্লাহ আল্লাহ হক পলল্লাহক লালহাম এটা আমরা পড়বো মানে এটা যতবার নাম প্রত্যেক নামাজের পরে আমরা পড়বো এটা হলো আপনার তাকবীর আল মোকায়েদ বলে তো এটা যে বলেছি যে আরফাতের দিন থেকে একদম তেরো তারিখ পর্যন্ত এটা প্রত্যেক নামাজের পরে এইটা তাকবীরকে বলা হয় তাকবির আল মুকাইয়েত তা আমরা সংক্ষেপে জানতে পারলাম যে তাকবির দু প্রকার একটা মোতলাক যে প্রত্যেক সময় আর একটা হলো মোকাইয়াত এটা হলো নামাজের পরে তাকবিরের মোতলাক যেটা প্রত্যেক সময় শুরু হবে জিরহাজ মাসের এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আবার মোকাইয়াতটা যেটা নামাজের পরে সেটা শুরু হবে আরাফাতের দিন ফজর থেকে এবং 13 তারিখ আসর পর্যন্ত এটা হলো আপনার মুকাইয়্যদ আর তাকবীরের যে সিগাটা হলো এটা অনেক রকম সিগা আছে তার মধ্যে আমি একটা সিগা আপনাদেরকে বলতেছি আপনি এটা পড়লে আপনি চলবে এটা সিগাটা হলো এভাবে যে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হিল হামদ এটা মানে বারবার পড়া বারবার পড়া এটা হলো একটা অনেক বড় একটা সুন্নত আমাদের এই মানে এই কয়দিনে আমরা বেশি বেশি কোরআন বিটি পড়তে চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া আলা আমাদের সবাইকে সুন্নতের উপরে থাকা তফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি